মালদায় জলে ডুবে মৃত তিন ছাত্রের পরিবারের পাশে দাঁড়ালেন মালদার জেলা শাসক নিতিন সিংহানিয়া সহ রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন ও মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি। মালদার মালতীপুর বিধানসভার মাগুড়া মহানন্দা নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হয় তিন ছাত্রের। মঙ্গলবার শোকাহত পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানান মালদা জেলা শাসক নিতিন সিংহানিয়া। মন্ত্রী সাবিনা ইয়াসমিন, মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি ও বিডিও পরিবারটির পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ২ লক্ষ টাকার অনুদান তুলে দিলেন। এছাড়াও ত্রাণ সামগ্রী তুলে দেন। এদিন উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি, শামসি বিডিও শেখর শেরপা, মালদা জেলা সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ থেকে অঞ্চল ও ব্লক নেতৃত্ব। গত পরশু আমার বিধানসভা কেন্দ্র মালতীপুর বিধানসভা কেন্দ্রের শিরপুর এক নম্বর অঞ্চলের মাগুড়ার তিনটি ছোট ছোট ছেলে ছাত্র যারা ক্লাস সেভেন এইটে পড়ত, তারা আমাদের এখানে আলাল ব্রিজের নিচে স্নান করতে গিয়ে জলে ডুবে মারা যায়। খুবই মর্মান্তিক, দুঃখজনক, বেদনাদায়ক ঘটনা। খবর পাওয়ার সাথে সাথে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি খবরটা পেয়েছেন। খবর পাওয়ার সাথে সাথে ডিএমের সাথে যোগাযোগ করে তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য মন্ত্রীকে বলেছেন, জেলা পরিষদ সভাধিপতি আছে, ডিএম সাহেবকে বলেছেন, এবং তিনি কিছু আর্থিক অনুদান যেভাবে তিনি করে থাকেন আর কি, তিনি আর্থিক অনুদান প্রত্যেকটা পরিবারকে 2 লক্ষ করে টাকা রাজ্য সরকারের পক্ষ থেকে ডিএম সাহেবের মারফতে তিনি পাঠিয়েছিলেন। সেটাকে নিয়ে আমি বিধায়ক, মন্ত্রী, জেলা পরিষদ সভাধিপতি, আমাদের ডিএম সাহেব আছেন, এসডিও সাহেব আছেন, এসডিপি সাহেব আছেন, সবাই মিলে পরিবারের পাশে এসেছিলাম। সেই চেকগুলো তাদের হাতে তুলে দেওয়া হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে যে তাদের সমস্ত ধরনের সহযোগিতা করার জন্য মুখ্যমন্ত্রী বলেছেন। আমরা এখানে পাশে দাঁড়িয়ে তাদেরকে সমস্ত ধরনের সহযোগিতা করব। কত টাকা চেক প্রদান করা হয়েছে? 2 লক্ষ টাকা করে চেক মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন, সেই চেক তাদের হাতে তুলে দেওয়া হয়। কটা পরিবারকে? তিনটা পরিবার। খুব দুঃখজনক ঘটনা ঘটেছে। মাগুড়াতে আমরা এসেছি গত পরশু দিন, 6 জন বাচ্চা নদীতে গেছিলো, তার মধ্যে 3 জন ডুবে মারা গেছে এবং 3 জন মানে কী বলবো, খুব সাহসের সঙ্গে তারা বেঁচে ফিরেছে। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি খুবই দুঃখ প্রকাশ করেছেন এবং পরিবারের প্রত্যেকটা পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সেটাই আমরা ডিএম সাহেব থেকে শুরু করে আমাদের স্থানীয় বিধায়ক রহিম বক্সি, সভাধিপতি ম্যাডাম, আমরা সবাই এসেছি। কোনো মৃত্যুই আমাদের কাছে কাঙ্ক্ষিত নয়, এটা খুব প্রাকৃতিক ঘটনা। সবারই আমাদের বাচ্চা আছে, বয়স যা তাদের খুবই দুঃখজনক ঘটনা। অর্থনৈতিক সহযোগিতা দিয়ে আমরা বাচ্চাদেরকে ফিরাতে পারবো না, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী চেয়েছেন যে সমবেদনার সাথে সাথে যেন মানে একটা পরিবার তো শুধু শাশুড়ি থাকলো আর বৌমা থাকলো আর কেউই থাকলো, উনি 2 লক্ষ টাকা করে আর্থিক সহযোগিতাও জন্য চেক পাঠিয়েছেন, সেটাই আমরা দিতে এসেছি। এবং ব্রিটিশ সরকারকেও ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে পরবর্তীকালে যদি এরকম অসুবিধা হয় তাহলে যেন আমাদের ব্লক থেকে সহযোগিতা করা হয়, প্রশাসন থেকে সহযোগিতা করা হয়। এদিক থেকে দিদি অন্য কোনো সহযোগিতা করছেন? আমরা যতটুকু পারছি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, যা যা আমাদের পক্ষ থেকে সম্ভব সেটা আমরা করব, এবং পরবর্তীকালেও বিভিন্ন সময় যদি কোনো অসুবিধা হয় অর্থনৈতিক দিক থেকে বিডিও সাহেবকে বলা হয়েছে ব্লক থেকে দেখে নেব। ঠিক আছে। নতি চলিতেছে, ঘটি চলিতেছে। শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত ঔরঙ্গাবাদ পাবলিক স্কুল, এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। 2025 শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে। ফর্ম পূরণের শেষ তারিখ 22 অক্টোবর 2024। ভর্তির পরীক্ষা 27 অক্টোবর 2024, রবিবার দুপুর 12টা। ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা, মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ, তালাই ক্যাম্পাসে বালক বিভাগ, লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন। স্কুলের বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন 7501593336 বা 8617360904495934947858926668615। We are the family of Shivam Trust.
সো।